মাহমুদউল্লাহ রিয়াদের টেস্ট ক্রিকেট থেকে অবসরের গুঞ্জন ভাসছে হারারে টেস্টের দ্বিতীয় দিন থেকেই। নিজের শেষ টেস্টে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে জানালেন, সবসময়ই তিনি দলের একজন সদস্য হতে পছন্দ করেন। পঞ্চম দিনের শুরুতে যখন সতীর্থরা মাহমুদউল্লাহ রিয়াদকে গার্ড অব অনার দেন, তখনই নিশ্চিত হওয়া গিয়েছিল সাদা পোশাককে রিয়াদ আসলেই বিদায় বলছেন। নিজের শেষ ম্যাচটিতে দারুণ ব্যাটিং করেছেন দলের বিপদের মুহূর্তে, ক্যারিয়ার সেরা ইনিংস খেলে জিতেছেন ম্যাচের সেরার পুরস্কারও। পুরস্কার গ্রহণের সময় তিনি বলেন, আমি সবসময়ই দলে থাকতে পছন্দ করি, আমরা ম্যাচে জিতেছি এবং আমার দলের সদস্যের মুখে হাসি দেখে খুবই ভালো লাগছে। লিটন দাসের সাথে 138 রানের জুটি গড়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ, পরে তাসকিন আহমেদের সাথে গড়েছিলেন 191 রানের জুটি, নিজে খেলেছিলেন 150 রানের অপরাজিত ইনিংস, যা তার ক্যারিয়ার সেরা ইনিংস। ম্যাচ শেষে লিটনের ব্যাটিংয়ের প্রশংসা করেন রিয়াদ, তাসকিনের সাথে ব্যাটিং উপভোগ করেছেন বলেও জানান, আর নিজে বেসিক ঠিক করে কেবল রান বের করার সুযোগ খুঁজেই হয়েছেন সফল। রিয়াদ বলেন, লিটন খুবই ভালো ব্যাটিং করেছে, তার ব্যাটিং করা দেখতেও ভালো লাগে, আমি আর তাসকিন ক্রিজে অনেক উপভোগ করে খেলেছি। অবশ্য সে এক সময়ে ধৈর্য হারিয়েছিল, ওই সময়ের চাপটা আমাদেরকে সামলাতেই হতো, আমি শুধু চেষ্টা করেছি আমার মূল কাজটা করে যাওয়ার এবং যখনই সুযোগ এসেছে রান বের করেছি। আপনাদের সবাইকে জানিয়ে রাখতে চাই, রিয়াদের অপরাজিত 150 রানের সুবাদে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল প্রথম ইনিংসে সংগ্রহ করেছিল 468 রান। এছাড়া লিটন দাস 95, তাসকিন আহমেদ 75 এবং মমিনুল হক 70 রান করেন। মেহেদী হাসান মিরাজ 5টি এবং সাকিব আল হাসানের 4টি উইকেট শিকারে জিম্বাবুয়ে অল আউট হয়েছিল 276 রানে। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে সাদমান ইসলাম অনিক এবং নাজমুল হোসেন শান্তর অপরাজিত সেঞ্চুরিতে সংগ্রহ করে 1 উইকেটে 284 রান। 477 রানের জবাবে জিম্বাবুয়ে অল আউট হয় 256 রানে। তাসকিন এবং মিরাজ 4টি করে উইকেট লাভ করেন। আর মাহমুদউল্লাহ রিয়াদ তার 50টি টেস্টে 94 ইনিংসে 2914 রান করেছেন 31.77 গড়ে, রয়েছে 5টি শতকের পাশাপাশি 16টি অর্ধশতক। সর্বোচ্চ 150 রানের ইনিংস খেলেছেন সাদা পোশাকের ক্রিকেটে, ব্যাটিংয়ের সঙ্গে রয়েছে 43টি উইকেটও।